রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিমুন, কোন মুসলমান এটার উপর আমল করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই মুসলমানের উপর আমল করবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়টা আমল যুবকরা বলো, কয়টা আমল? দুইটা আমল এমন আছে, রাসূল বলেন যেই আমলটা করবে সোজা জান্নাতে চলে যাবে। এক নাম্বার আমল, আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান দশবার সুবহানাল্লাহ পড়ে, দশবার আলহামদুলিল্লাহ পড়ে, দশবার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন সোজা জান্নাতে চলে যাবে। খুল্লাতান লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুমা ইয়াসীর ওয়া মান ইয়ামাল বিহিমা কলিল। আল্লাহ নবী বলেন আমল দুটো বড় সহজ, তবে করনেওয়ালা মানুষ বড় অল্প। আমল দুইটা বড় সহজ, করনেওয়ালা মানুষ বড় অল্প। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা, ওগো আল্লাহর নবী এটা কি করে হলো, এত সহজ আমলটা, দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার আল্লাহু আকবার, এত সহজ আমলটা করলে জান্নাতে চলে যাবে, এটা কেন করনেওয়ালা মানুষের সংখ্যা কম হবে কেন? রাসূল বলেন আজ্জাহাদাকুম জানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, এসে ফাকাদ ইউযাক্কিরু হাজাতাহু, তার নিজের কোনো প্রয়োজনের কথা তারে মনে করায় দেয়। ঠিক না ব্যাঠিক বলেন? তার নিজের কোনো প্রয়োজনের কথা তারে মনে করায় দেয়, এই জন্য তার পড়া হয় না। আমরা এখন পড়ে দেখব, 8:26 বাজে, বলেন কয়টা বাজে? আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 8:26 শুরু করছি, এখন 8:27, কয় মিনিট হয়েছে? 1 মিনিট। জোরে বলেন কয় মিনিট? 1 মিনিট। রাসূল বলেন লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, এত সহজ আমলটা যে করবে সে সোজা জান্নাতে চলে যাবে। কারা কারা করবেন হাত তুলুন? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, করব তো ইনশাআল্লাহ। কতক্ষণ লাগবে সময়? 1 মিনিট। কতক্ষণ? 1 মিনিট। আজ থেকে করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলবে হুজুর আমরা তো নামাজই পড়ি না, নামাজের পরে আপনি তাসবিহ পড়তে বলেছেন, আমরা তো নামাজই পড়ি না। নামাজ যারা পড়ে না, ওরা আমাদের মাকতাবের, আমাদের মাদ্রাসার, আমাদের জামিয়ার, আমাদের ইসলামের ছাত্রই না। কি বলছি মুখস্থ করো, কি বলছি? তারা নামাজ পড়ে না, তারা আমাদের কি না, আমাদের জামিয়ার কি না, আমাদের ইসলামের ইনস্টিটিউটে কি না? তো যাদের ছাত্র না তাদের জন্য কি সবক আছে? সবক কার লাগিয়া বলেন? সবক হইলো কার লাগিয়া? তাহলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার ওয়াজ শুধু তাদের জন্য, ওয়াজটা কার লাগিয়া বলেন? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য কি বলেন? তাহলে এই সবকগুলো কার লাগিয়া বলো না? যারা নামাজই পড়ে না ওদের জন্য আমাদের সবকও দরকার নাই, ওয়াজও দরকার নাই। তাহলে পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়বো তারা এই সবকটা আদায় করবো ইনশাআল্লাহ। কি সবক মুখস্থ করেন, কি সবক? ওরা বলো, ওরা বলো, মাঠ থেকে বলো সবক কি? দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার আল্লাহু আকবার, করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ। ওলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সময় কতক্ষণ? 1 মিনিট। পুরস্কার কি? জান্নাত। সুবহানাল্লাহ।